বিচারটা যদি একদম নিপুণতার সাথে যথাযথভাবে হয়, তাহলে একদম রাইট প্রেডিকশান বলতে পিন পয়েন্ট প্রেডিকশান যেটা জ্যোতিষশাস্ত্রের, সেটা পসিবল এবং খুব ভালোভাবে পসিবল, সেটা আপনারা জানেন। আর সেই বিচার, সেই বিচারের মাপকাঠি যদি সাফল্যের নিরিখে হয়, সেক্ষেত্রেও আপনারা এক বাক্যে স্বীকার করেন, শ্রীমতী বৈশালী সরকার সেই বিচারে আপনাদের কাছে কাজের মানুষ, কাছের মানুষ এবং জনপ্রিয়তায় তুঙ্গে। কারণ সদ্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেটা বাংলা বোর্ড হোক বা বাংলার বাইরে মানে আদার্স বোর্ডের যে কোনো এক্সামের ক্ষেত্রে হোক, বড় বড় সর্বক্ষেত্রে স্টুডেন্টদের সেই সাফল্য আরও একবার প্রমাণ করছে। অবশ্যই তার মাধ্যমে বিচার বিশ্লেষণের পরে রেমেডিয়াল প্রসেসে হেঁটে একটা কোথাও সাপোর্ট নিয়ে যারা এত ভালো রেজাল্ট করেছেন, সেই সাফল্য দিয়ে বিচার করে আপনারা বলতেই পারেন বিদ্যার্থীদের নয়নের মণি শ্রীমতী বৈশালী সরকার। শিক্ষাক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তার যে অনবদ্য ভূমিকা, যেমন আপকামিং ইয়ার্সে যারা বড় বড় পরীক্ষা দেবে মানে সামনের বছরে, তারা এখন থেকে যারা সচেতন অভিভাবক তারা যোগাযোগ করেছেন, এই যে সদ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হলো এবং মানে রেজাল্ট আউট হলো, যারা সাফল্য পেয়েছেন তাদের জন্য তো আমাদের আন্তরিক শুভেচ্ছা শুভকামনা অবশ্যই থাকবে। তারা কী করবেন, কোন পথে যাবেন, তাদের সিলেকশনটা কীভাবে হবে? অনেকেই বিফোর টাইমে এসে জেনে গেছেন, এখনও কিন্তু সুযোগ আছে, সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইবো। এডুকেশন সেক্টরে তার অনবদ্য ভূমিকার কথা অন্যান্য সেক্টরের পাশাপাশি আজ একটু বেশি করে শুনতে চাইবো এই আবহে। আসুন সেই পারদর্শিনীর হাত ধরি, আপনারাই যাকে কাজের মানুষ, কাছের মানুষ বলছেন, তিনি কিভাবে সাফল্য দিয়ে, রেজাল্ট দিয়ে আপনাদের কাছে চলে যাচ্ছেন, আরও একবার আমরা চাক্ষুষ করি। আসুন সকলে মিলে ওয়েলকাম করি শ্রীমতী বৈশালী সরকারকে, আমাদের প্রিয় দিদিকে। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছর একটা রেকর্ড থাকে আমার শিক্ষাক্ষেত্রে, এবছরও একটা রেকর্ড হয়েছে। যাকে যে পার্সেন্টেজ বলেছি, যারা এক বছর দেড় বছর আগে থেকে আমার কাছে দেখাতে আসেন জানেন আমি পার্সেন্টেজ পর্যন্ত লিখে দিই, ঠিক সেইগুলোই কিন্তু তাদের ছাত্রছাত্রীরা পেয়েছে। কালকেও প্রচুর বাবা মারা এসেছিলেন হাতিবাগান চেম্বারে, প্রচুর মিষ্টি নিয়েছিলেন এবং বৃহস্পতিবারও বহু মানুষ জানতেছিলেন দিদি কীরকম হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। তা যাকে বলেছি যে সাইকোলজি নিয়ে পড়, সে দেখা যাচ্ছে কালকে রেজাল্ট বেরিয়েছে, তার আগের দিন বলেছে সাইকোলজি নিয়ে তুই পড়, তোর সাইকোলজিটাই ভালো হবে। হাওড়া চেম্বারে হয়তো অনুষ্ঠানও দেখছেন, একটু আগে ফোন করলেন যে হ্যাঁ সাইকোলজিতেই লেটার পেয়েছে আমার মেয়ে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু সুব্রত একদিন বা দুদিনে হয় না। আর আমি বহু বছর ধরে, আমি নিজেও যেহেতু পড়াশোনা করতে ভালোবাসি, আমি চেষ্টা করি যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে আসে একটা সঠিক গাইডলাইন দিয়ে দেওয়ার। যদিশ কিন্তু সেটাই পারে যেটা আপনার ডেস্টিনিতে আছে, অর্থাৎ যাকে বলি যে তুই ইংলিশে অনার্স নিয়ে পড় তার সেটাই হয়, যাকে বলি তুই জয়েন্টে হয়তো বাবা মা চাইছে ডাক্তার হতে কিন্তু আমি বলছি যে না ওর ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বেশি ভালো, তার ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে র্যাঙ্ক ভালো আছে। অর্থাৎ প্ল্যানেটারি পজিশন কিন্তু মানুষকে জীবনে প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে, শুধু এডুকেশন বলবো না, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে যদি আপনার নলেজ থাকে সেভাবে, আপনি যদি একজন মানুষকে সঠিক গাইডলাইন করেন, তার জীবনের রাস্তাটা খুব স্মুথ হয়। তা সেই জন্য আজকে আলোচনা করব এডুকেশন নিয়ে। আছে কেউ আমাদের সাথে? অলরেডি চলে এসেছেন, বেশ, আমরা তার সঙ্গে কথা বলে তারপরে যারা ওয়েট করছেন সেই অনবদ্য বিশ্লেষণের জন্য সেই রাস্তায় নিশ্চয়ই যাব। কিন্তু তার আগে অনুষ্ঠানের ফার্স্ট কলার বন্ধু, আপনাকে ওয়েলকাম জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, দিদিকে অনেক অনেক নমস্কার। কে বলছেন? আমি নদিয়া থেকে রূপসা পাল বলছিলাম। রূপসা পাল, নদিয়া? ও বা, নদিয়া 12 তারিখেই তো যাচ্ছেন কৃষ্ণগড়ে। আবার আমার ভীষণ ভালো লাগে, সকল মানুষ দেখি ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে নদিয়ার মানুষদেরকে এত আদর অভ্যর্থনা, সে টিফিন থেকে নাড়ু থেকে ভীষণ একটা আন্তরিকতা। মানে সত্যি কথা আমি বলবো তো, আমার সাথে হয়তো মানুষের অর্থনৈতিক সম্পর্ক কতটুকু যায় না, কিন্তু আন্তরিক সম্পর্কটা খুব বেশি এবং সবাই খুবই ভালোবাসে, খুবই দিদির মতন শ্রদ্ধা করে। বা বহু এবছর নদিয়ার কিন্তু স্টুডেন্টদের বহুভাবে, তারাও কিন্তু ফোনে, হয়তো আমি এখনো যেতে পারিনি, 12 তারিখ যাবো কৃষ্ণনগরে, ফোনে জানিয়েছে এক্সেলের রেজাল্ট, মানে কামিং মঙ্গলবার যাচ্ছে। যাদের বলেছি স্টার পাবি তারা স্টারই পেয়েছে। একজন বলে আমি 6টাতে লেটার পাবো, বললাম 6টা হবে না তো, 3টেই হবে, তা 3টাতেই পেয়েছে। তাই এই জায়গাগুলোর জন্য মানুষ হয়তো ভালোবাসে, বিশ্বাস করে, আসে আমার কাছে, আমিও চেষ্টা করি তাদের সাথে সারাটা জীবন, মানে প্রত্যেকে তাদের সন্তানদের একটা দায়িত্ব দিয়ে দেয়, বলে যে দিদি এই যে এডুকেশন থেকে এনেছি, বিয়ে কর্ম সমস্ত কিছু আপনার দায়িত্ব, এটা কিন্তু অনেক বেশি প্রাপ্তি আপনাদের থেকে আমার,
এবং মা তারার আশীর্বাদে যেটুকুনি কাজ করি মানুষ কিন্তু এসে বলে তারা সফলতা পেয়েছে। কিন্তু সেই দলভুক্ত আই থিঙ্ক রূপসাও, কারণ ওর মুখ্য তো আপনি খুবই জানেন। আমার এক বন্ধু দিদির কাছে গিয়েছিল, অনেক উপকার পেয়েছে, মানে শুধু বন্ধু না, বন্ধুর পারিবারিক সূত্রে পরিবারের অনেক উপকার পেয়েছে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় এখানে, বহু মানুষ দিদির ফ্যান, মানে দিদি কবে আসবে, দিদিকে সেই বারোজনের খবরটা আমিও জানি, আমারও জানি দিদি দিদি মানে নদিয়া রাশি লগ্ন জানা আছে? লিখেও রাখতে পারেন না, ওটা আছে ঠিকই জানে। কুম্ভ রাশি ধনিষ্ঠ নক্ষত্র, অর্থাৎ মঙ্গলের দশায় জন্ম হচ্ছে ধনিষ্ঠ নক্ষত্রের মধ্যে, ভীষণ ভাবে একটা মিউজিক মানে সম্পর্কে একটা নলেজ, বা দিদি ছোটবেলায় গান বাজনা কিছু শিখেছিল, তাল জ্ঞান ভীষণ ভাবে থাকে। ধনিষ্ঠা হচ্ছে ঢোলককে বোঝায়, ঠিক আছে, যার ফলে এই রাশির মধ্যেও কিন্তু দিদির মধ্যে যেটা দেখা যাচ্ছে তৃতীয় প্রতি পঞ্চম, এটা খুব ভালো ক্রিয়েটিভ একটা নেচার থাকবে দিদির মধ্যে। গান বাজনা জগতের সম্পর্কে একটা কিন্তু ভালো নলেজ বা জ্ঞান খুব ভালো থাকবে। কিন্তু যেটা তুমি নিজেই বলে যে দিদির বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে, কিন্তু বিবাহিত জীবনে প্রচন্ড অশান্তি, তাই তো? হ্যাঁ, প্রচন্ড অশান্তি, কিন্তু মা অনেক জায়গায় নিয়েও গেছে দিদিকে, কিন্তু কোনো উপকার পায়নি। তো বারবার আমার থেকে বন্ধু অনেক উপকৃত দিদি আপনার থেকে, আপনাকে কৃষ্ণনগরে যদি মা চায় দিদির বিষয়ে, সেই জন্য বারবার আমাকে বলছে। প্রথম কথাই বলছি, তুমি জেনে রাখো কেন দিদির এই প্রবলেমটা হচ্ছে। দিদির মানে এই এই প্রবলেমটা মানে এবং যে হাজবেন্ড সে খুব ডমিনেটিং, এবং কি রেগে গেলে দিদির গায়ে টায়ও কিন্তু হাত তোলে। দিদি খুব সেন্সিটিভ এবং চাপা, যেহেতু লগ্নে কেতু রয়েছে, শুক্রের ঘরে কেতু, ও খুব সামাজিক ব্যালেন্সিং, আপ্রাণ চেষ্টা করছে সংসারটা ধরে রাখার, সংসারটাও ছাড়তে কিন্তু একদমই চেষ্টা করছে না। মানসিকতার দিক থেকে ভীষণ উদার এবং আধ্যাত্মিক চেতনাও কিন্তু ওর মধ্যে যথেষ্ট রয়েছে। কিন্তু হলে কি হবে, ওর দশম ভাব খুব ড্যামেজ, যার ফলে দেখা যাবে দাম্পত্য জীবনের যে সুখ, সেই সুখ কিন্তু ওর মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি এবং স্বামীর দ্বারা ভীষণভাবে ও টর্চার হচ্ছে। এই জায়গাগুলো আমার মনে হয় একটু যদি ধরা যায়, এবং তুমি তো নিজে বললে যে তোমার বন্ধু বা তার পরিবারের লোকজন এসে উপকৃত হয়েছে, আমি বলবো যে অবশ্যই কিন্তু এই যে আমি সামনে 12 তারিখের তো বহু, তুমি ছাড়াও ধরো নদিয়ার বহু মানুষ এই অনুষ্ঠানটা দেখছে, আমি 22 তারিখে চলে যাচ্ছি কামাখ্যা, এবং কামাখ্যাতে কিন্তু এই যে দাম্পত্য জীবনের যে সমস্যা বা বিয়ের হতে সে সমস্যা বা দাম্পত্য জীবনের নানা রকম দিক থেকে, আমরা শুধু যে শাশুড়ির দ্বারা তা না, তৃতীয় ব্যক্তির জীবনে প্রবেশ বা অন্যান্য কারণের ক্ষেত্রে দুজনে মতান্তরের জায়গা ডিস্টার্ব, এই নানান সমস্যায় যারা রয়েছেন, এই যোগটাকে কিন্তু কাজে লাগান। কারণ হচ্ছে মা কামাখ্যা দেবী হচ্ছেন সৃষ্টির উৎস, এবং যে কোনো বার দিদির কি ছেলে সন্তান আছে একটা? হ্যাঁ, এবং সন্তান কিন্তু দিদির খুব ভালো হয়েছে, ছেলেটা কিন্তু দিদির কথা খুব শোনে, সেটা হয়তো দিদির একটা ছবি লাগবে বা জামাই বাবুর একটা ছবি যদি থাকে, সেই দুটো জিনিস নিয়ে আসতে হবে, এবং ওর ডেট অফ বার্থ তো আমি দেখে নিলাম, মা এলেও হবে। এই কামাখ্যা অমাবাসী দ্বিতীয় যোগে যদি কাজ করাও, আমি এটুকুনি বলবো 3 মাস পরে তোমার বন্ধু যেরকম উপকার পেয়েছে, তুমি আমাদের ফোন করে জানাবে যে দিদি আমার আপনার কাছে গেছিলাম, আমার দিদির কাছে। আমরা জলজান্ত প্রমাণ যে আপনার এত কত মানুষ ভালো আছে, আমার নিজের
খুব কাছের এক বান্ধবী, খুব ভালো আছে, অনেক রকম সমস্যা নিয়ে গেছিল, তাই জন্য খুব আশা যে দিদির ব্যাপারটা আপনার কাছে গেলে মিটবে। মা তাহলে 12 জন কৃষ্ণনগর। হ্যাঁ, তার আগে ওই যে হেল্পলাইন নাম্বারে একটু নামটা লিখিয়ে নিতে হবে যে। একদম 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 আমি আগের দিনও হয়তো আলোচনা করেছি, যারা আমার এমপিতে রয়েছেন তাদেরকেও আমি বলেছি যে একটা মানুষের যে জীবনের যে গঠন, সেই গঠনের ম্যাক্সিমাম যে পয়েন্টস বা সিগনিফিকেটর আমাদের জ্যোতিষের ভাষায়, সেই সিগনিফিকেটর গুলো কতটা বুস্ট আপ রয়েছে সেটা কিন্তু লগ্নে স্টার লর্ড, সাব লর্ড এবং তার সাবটাকে আমাদের দেখতে হয়। এবং সাব লর্ড বা তার সাব যদি দেখা যায় খুব ভালো ভালো ঘরে, চতুর্থ ভাবকে নিয়েছে, নবম ভাবকে নিয়েছে, পঞ্চম ভাবকে নিয়েছে, দ্বিতীয় ভাবকে নিয়েছে, একাদশ ভাবকে নিয়ে গেছে, তাহলে আমরা বলে থাকি যে হরোস্কোপে যাই থাকুক না কেন, সেই ছেলেটি বা মেয়েটির কিন্তু পড়াশুনোর দিকে ইচ্ছা আগ্রহ থাকবে। আমি বহু মানুষকে দেখেছি, বহু দারিদ্র ঘরে মানে দেখেছি বা তাদের রেমেডি করেছি, হয়তো পয়সাও দিতে পারিনি, কিন্তু আমি জানি যে একে রেমেডি করলে এর কিন্তু মিরাকেলি রেজাল্ট করবে। এবং সেই রকম ধরনেরও কিন্তু 3-4 বিষয়ে তার মেয়ে কিন্তু মানে লেটার পেয়েছে এবছরও। তো সেই জায়গাগুলো কিন্তু একটা মানুষের যদি ছক অ্যানালিসিস করতে হয়, প্রথম যে ভিত, একটা বাড়ির যেরকম ভিতটা যদি স্ট্রং না হয় সেই বাড়ি যেরকম নড়বড়ে থাকে, ঠিক একইভাবে এডুকেশন সেক্টরের ভিত কিন্তু লুকিয়ে থাকে সেই বীজের মধ্যে, অর্থাৎ লগ্নের সাবলর্ড এবং তার সাবের মধ্যে। যদি দেখা দেয় সেগুলো খুব বেনিফিক হয়, আমরা অবশ্যই কিন্তু সেখানে রেমেডি করি। এবং রেমেডি যেহেতু বৈশালী সরকার, রেমেডি কেন কাজ করে, কারণ বৈশালী সরকার জানে যে জ্যোতিষটা একটা মানুষের কোথায় ঘাটতি আছে, কোথায় পজিটিভ আছে, সেই পজিটিভ দিকটা যদি আমরা এনহ্যান্স করতে পারি, তাহলে কিন্তু সেই সমস্ত মানুষের দিক থেকে আমরা তার জীবনের গঠন বলো, প্রত্যেকটা সেক্টর বলো, অনেক বেশি কিন্তু বেটার জায়গা বা সে যে সমস্যা রয়েছে তার থেকে ওভারকাম করতে পারি। এটাই হচ্ছে জ্যোতিষ জানার মানে সবথেকে পিওর অ্যাস্ট্রোলজি জানার এইটাই হচ্ছে দক্ষতা। এবং তার সাথে সাথে যদি আমরা সঠিকভাবে প্রতিকার করি, তাহলে কিন্তু দেখা যায় বা যে বিভিন্ন শুভ যোগ, যেমন সামনেই অমাবস্যা তিথি রয়েছে, একটা ভীষণই শুভ যোগ, যত ক্রিটিক্যাল কেসগুলো কিন্তু নিয়ে যাই সারা বছরে, হয়তো যেগুলো আমি কিছু কিছু জিনিস রেখে দিই, বলেই দিই অপেক্ষা করতে যে একটু অপেক্ষা করুন, এই সময়টা কিন্তু এই জিনিসগুলো করা হবে। যেমন এবারেও কিন্তু 21টা জনি কবচ করছি আর 19টা হয়ে গেছে, আর হয়তো 2 নেব। এইগুলোর কিন্তু একটা বিশাল, যাদের বারবার ফাড়া দুর্ঘটনা, লাইফের ক্ষেত্রে বারবার অ্যাক্সিডেন্ট, একবার বিয়ে হচ্ছে, দুবার বিয়ে হচ্ছে, তাও ভেঙে যাচ্ছে কোনোভাবে, মানে একটা সাংঘাতিক পজিশন, কোর্ট কেসের জর্জরিত একটা হচ্ছে তো আরেকটা ডুবে যাচ্ছেন, সেই রকম জায়গায় আমি বলবো এই জমি কবচ কিন্তু কামাখ্যা দেবীর মিরাকেলি কাজ করে। এবং যাদের আগে করে দিয়েছে তারা তো জানেন যে কীভাবে বৈশালী সরকারের রেমেডি কাজ করে, সেটা বলার অপেক্ষা লাগে না। এবং তার পাশাপাশি বলবো যে এডুকেশনে যারা 2019 সালে ভালো রেজাল্ট করতে চাইছেন, আমি বলবো সময় দিন। জ্যোতিষশাস্ত্র কিন্তু পারে আপনার জীবনকে বদলে দিতে, কিন্তু তার জন্য লাগে হচ্ছে সময়, তার জন্য লাগে কিন্তু হচ্ছে ধৈর্য। এই দুটো জায়গা যদি আপনার মধ্যে থাকে এবং আপনি যদি জ্যোতিষ ভালোভাবে নির্বাচিত করেন যে এর দ্বারা আমি উপকৃত হব, অবশ্যই কিন্তু সেই জায়গাটা গাইডলাইন করা হয়। এবং প্রতিটা স্টুডেন্টকে আপনারা জানেন যে 3 মাস ছাড়া ছাড়া কিন্তু আমার কাছে আসতো একটা কাউন্সেলিংয়ের বার থাকে, তার জীবনে কতটা কোন দিক থেকে কোন সাবজেক্টের দিকে যে বুস্ট আপ হচ্ছে বা তার কোন দিকটায় গেলে ভালো হবে, এই যে একটা কাউন্সেলিংয়ের দিক, এটা কিন্তু এডুকেশন। এবং আমি বলবো যে 6-7 থেকে আসুন, যত ছোট বয়সে জ্যোতিষের হাত ধরবেন তত আপনার জীবনের সাকসেস রেটটা কিন্তু বেড়ে যাবে। পরবর্তী বন্ধু অপেক্ষা করছেন, তার কাছে যাওয়ার আগে একটা জরুরি ঘোষণা জানিয়ে রাখতে চাইবো। অনেকেই যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এই ঘোষণাটা মাথায় রাখা দরকার, 22 জুন থেকে 28 জুন, যেহেতু ওই সময়টা দিদি নিশ্চিতভাবে কামাখ্যা মহাদামে থাকবেন, সমস্ত চেম্বার ফ্যাসিলিটি সেখানে বন্ধ থাকবে খুব স্বাভাবিকভাবেই, এইটুকু সময় মাথায় রাখবেন যারা যোগাযোগ করতে চাইছেন, তার আগে বা পরে সম্ভব। ঠিক যেমন 12 জুনের কথা বললেন, কৃষ্ণনগরে ত্রিনাথ লজে থাকবেন, আবার পরবর্তীকালে 9 তারিখে, জুলাইয়ের 9 তারিখে মেদিনীপুরে থাকবেন, 4 তারিখে শেওড়াফুলিতে থাকবেন, আর 5 তারিখে হাওড়াতে থাকবেন, 20 তারিখ তো ডেফিনেটলি ব্যারাকপুর, জুনের 20 তারিখ, সেইগুলো তো, আর রেগুলার যেগুলো কলকাতা এবং তার পার্শ্ববর্তী শিডিউলগুলো রয়েছে সেগুলো তো যথারীতি থাকবে, কিন্তু ওই সময়টা বন্ধ থাকবে এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের পরের বন্ধুর সাথে অবশ্যই কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আরো একবার বলতে হবে দিদি, খুব সুন্দর নাম, নামটা খুব আনকম। বলুন আপনি কার সম্পর্কে জানবেন? আমার বোনের সম্পর্কে। বোন, আগে ডেটাগুলো আপনি জানুন। ওর নাম
হলো রূপালী চ্যাটার্জি, হুম, আর ডেট অফ বার্থ হলো 12th মার্চ 2002। 12th মার্চ 2002। আপনি কোথা থেকে বলছেন? নৈহাটি। নৈহাটি থেকে। জন্মস্থান নৈহাটি। আচ্ছা, আর টাইম সময়টা বলবেন। সকাল 10:20। 10:20। আর নৈহাটিতে জন্ম তো বললেনই, রাশি লগ্নটা কি জানা আছে? না, জানেন না। অনেকক্ষণ ধৈর্যের সাথে দিদির সাথে কথা বলার জন্য ওয়েট করছেন, কেন এত ধৈর্য, কেন এত আগ্রহ দিদির প্রতি? কারণ আমার মাসির মেয়ের জন্য মাসি গেছিলেন ওনার কাছে, তো আপনার ক্ষেত্রে কালকে বোনের রেজাল্ট এলো, মানে মাত্র তো বোনে, আচ্ছা, এইচএসএ তো খুব ভালো রেজাল্ট করেছে, যা দিদি বলেছেন সেইগুলোই করেছেন। সেইগুলোই হয়েছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শুরুতেই সেই বক্তব্যগুলো পাচ্ছিলাম, ফিডব্যাকগুলো পাচ্ছিলাম। আমি অন্তত যারা 1-1.5 বছর আগে আসেন, যারা 2-3 মাস আগে আসেন, তাদের রিস্কটা নেই না, কারণ তাদের আমি পরপর যে আমার কাউন্সিলিং থেকে করতে পারি না, কিন্তু 1-1.5 বছর আগে এলে একদম ছক থেকে বলে দিই যে এই দিকে যাবি, এই নিয়ে পড়বি, বা এই ধরনের পার্সেন্টেজ কিন্তু আসবে। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রেই হয়ে থাকে, আপনার মাসির মেয়ের ক্ষেত্রেও দেখুন সেটাই হয়েছে। আর এটা আপনার কার আছে এই ছকটা? বোন। আচ্ছা, বোনের হচ্ছে, তাহলে ডাটাটা লিখে রাখুন, কুম্ভ রাশি, ঠিক আছে, আর সব কুম্ভের কানেকশন আছে। শতভিষা নক্ষত্র, শতভিষা হচ্ছে শত ভেষজ থেকে, এবং এটা রাহুর নক্ষত্র, এটা সিম্বল হচ্ছে একটা সার্কেল যার কোনো কিন্তু এন্ড নেই, একটা সার্কেলের যে এন্ড নেই, অলওয়েজ কিন্তু মুভ করে যাচ্ছে। এবং লগ্ন হচ্ছে কিন্তু বৃষ লগ্ন, এবং লগ্নে দেখা যাচ্ছে শনি রাহু, এটা খুব ডিস্টার্ব, এবং সপ্তমে কেতু, চন্দ্র বুধ যুক্ত অবস্থায়। ওকে, ক্লাস 10 এ না 11 এ পড়ছে? কিসে পড়ছে? সামনের বছর মাধ্যমিক দেবে। সামনের বছর মাধ্যমিক দেবে 2019-এ। কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্লাস 6 থেকে 7 অবধি তোমার বোন কিন্তু যথেষ্ট পড়াশোনায় ভালো ছিল, ঠিক আছে, কিন্তু 8 এর পর থেকে আস্তে আস্তে ওর কিন্তু ডিটোরিয়েট করছে, তাই হচ্ছে তো? হ্যাঁ। এবং দেখা যাচ্ছে সায়েন্সের সাবজেক্ট গুলো, বিশেষত অঙ্কে, এবছর নাম্বারটা যথেষ্ট কম এসেছে, সেটা এসছে? ছোট ছোট ভুল কোথাও মাথার জায়গা থেকে একটা সিলি মিস্টেক করার, একটা তাড়াতাড়ি করার, শতবিশার রাহু নক্ষত্র অলওয়েজ ফাস্ট, তাড়াতাড়ি কি করে খাতা কমপ্লিট করে জমা দিয়ে দেবো, এরকম একটা মানসিকতার মধ্যে আছে, আছে তো? হ্যাঁ, এই ভুল, কিন্তু ইন্টেলিজেন্ট, কিন্তু আমি বলবো ইন্টেলিজেন্ট রয়েছে, কারণ লগ্নে রাহু, চন্দ্রের সাথেই রাহু, এই যে অশুভ রাহুর একটা প্রভাব ওর মধ্যে রয়েছে, এবং জেদ রয়েছে ভীষণ, কিন্তু এর ক্ষেত্রে বলবো এই নাচ করে কিন্তু খুব ভালো, নাচ শেখে? হ্যাঁ, নাচ শেখে না সেভাবে, কিন্তু নিজে খুব ভালো, খুব ভালো, একটা ক্রিয়েটিভ ব্যাপার, বা নিজে পরবর্তী সময় দেখবে মডেলিং করা, ফ্যাশন ওয়ার্ল্ড নিয়ে কাজ করা, বা এয়ার হোস্টেস, এই ধরনের দিকে যাওয়ার একটা মানসিকতা ওর মধ্যে কিন্তু রয়েছে। তোমার বোনকেও দেখতে যথেষ্ট ভালো, তাই তো? অনেকটা হাইটটা কি একটু লম্বা হয়ে গেছে? হ্যাঁ। বড় সড় হয়ে গেছে চেহারা? হ্যাঁ, বয়সের তুলনায় বড় লাগে। কিন্তু আমি বলবো যে ওকে কিন্তু সামনের বছর যদি পরীক্ষা দেয়, এখন থেকে কিন্তু একটু ধরতে হবে, কারণ হচ্ছে ওর সে সময় কিন্তু, যে সময় 2019-এ ও পরীক্ষা দেবে, রাহু কেতুর অবস্থান খুব খারাপ থাকবে, স্যাটার্নের অবস্থা কিন্তু খুব খারাপ থাকবে, এবং ছোট ছোট সিলি মিস্টেক। এবং আরেকটা জিনিস বলবো, ওর জীবনে খুব অল্প বয়সে প্রেম এসে যাবে, বিবাহিত জায়গা ভীষণভাবে ডিস্টার্ব, যে কারণে আমার মনে হয় এখন থেকে ওকে একটা জ্যোতিষ কাউন্সিলিংয়ের মধ্যে রাখো, রাখলে কিন্তু পরবর্তী সময় কিন্তু ভালো হবে। এবং এটা আর্টস এডুকেশনের ছক রয়েছে, জিওগ্রাফি সাবজেক্টটা পড়তেও খুব পছন্দ করে, হ্যাঁ, পরবর্তী সময় জিওগ্রাফিটা কিন্তু সাবজেক্টের মধ্যে রাখবে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে সেটা কিন্তু ভালো হবে। জুপিটারটা খুব ভালো আছে ওর, জুপিটার ভালো থাকার জন্য ও আর্টস নিলেও যদি জিওগ্রাফি নেয় সেটা ওর জন্য খুব ভালো হয়ে থাকবে। এবং একটু এখন থেকে ধরতে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট দেওয়া সম্ভব হবে না। ওর মধ্যে কিন্তু গুণ রয়েছে, প্রতিভা রয়েছে, কিন্তু সেইগুলো ঠিকমতো সাজাতে পারছে না। রাহু ওকে, মানে ও বই নিয়ে বসছে কিন্তু 10 মিনিট পরেই আবার উঠে চলে যাচ্ছে, এরকম একটা করে তো? সাথে থাকুন, অবশ্যই এই তথ্যগুলো কাজে লাগুক, আর বিস্তারিত আগ্রহ আরো যদি থাকে তাহলে তো 20 তারিখ ব্যারাকপুর রয়েছে। আমার একটা আগ্রহ রয়েছে এই ক্ষেত্রে, এবং কোথাও একটা অনেকেরই প্রশ্ন সেটা হতে পারে,
আপনি 22 তারিখে কামাখ্যা যাচ্ছেন, তার আগে আজকে প্রায় এই প্রায় 9-10, 9 তারিখ আজকে হয়েই গেল, আর কটা দিন হাতে সময়। কিন্তু তারই মধ্যে এই অল্প সময়ের মধ্যে কেউ যদি ভেবে থাকেন তারা সত্যিকারের সমস্যাগ্রস্ত এই মহাতিথিতে আপনার কাজে লাগাতে চান আপনার মাধ্যমে, এই অল্প সময় কি এখনো পসিবল? এখনো পসিবল আছে, কয়েকটা দিন তো আমরা পাচ্ছি। আজকে যেমন বেয়ালা চেম্বার, কালকে গড়িয়ার চেম্বার, সোমবার ডানলপ চেম্বার, মঙ্গলবার কৃষ্ণনগর চেম্বার, শুক্রবার হাতিবাগান চেম্বার, এগুলো আছে। তো সেই কারণে বলবো যারা খুব কঠিন সমস্যা রয়েছেন এবং নিজেদের জীবন নিয়ে যারা সিরিয়াস রয়েছেন, আমার দুটো কথা হচ্ছে, ওই ফোন করলাম একটা জেনে নিলাম ঠিক আছে জীবনটা এরকম মেনে নিলাম, সেরকম না। আমি জীবনে কিছু হতে চাই, আমি একটা ব্র্যান্ড হতে চাই। আমি আগের দিনও বলেছি যে যে সেক্টরে থাকে একটা ব্র্যান্ড হতে চাই, বা আমি এডুকেশন সেক্টর নিয়ে আমি জীবন একটা প্রত্যেকটা মানুষের, একটি বাচ্চা আমার কাছে ক্লাস 9 থেকে আসে, ও কানাডাতে পড়াশোনা করছিল, ওকে বলেছিলাম বাবা বড় ডাক্তার, সেখান থেকে বলেছিলাম তুমি ইঞ্জিনিয়ার হবে হয়েছে এবং এখন জাপানে গেছে ও চাকরি করতে। তা সেই যে জায়গাগুলো একটা মানুষের ড্রিম থাকে যে আমি এই লেভেলটা আমি উঠতে চাই, জ্যোতিষ কি আপনার সেটা সাথ দিচ্ছে, ভাগ্য কি আপনার সেটা সাথ দিচ্ছে, কোন দিকটা আপনার দিশা রয়েছে সেই দিশাগুলো যদি আমরা দেখিয়ে দিতে পারি, পড়াশোনাটা এখানে হবে না অ্যাব্রডে হবে সেটা যদি বলে দিতে পারি, কোন দিকটা গেলে আপনার লাইফের সাকসেস রেট অনেক বেশি হবে সেটাও কিন্তু জ্যোতিষ সম্পর্কে বলা যায় এবং বৈশালী সরকার সেটা করে থাকেন। যারা এসছেন যাদের জানেন, আর যারা কামাখ্যাতে বিভিন্ন শুধু শিক্ষাক্ষেত্র না, শিক্ষাক্ষেত্রে বহু মানুষের কাজ নিয়ে যাচ্ছে, তাছাড়াও ক্রিটিক্যাল সমস্যার মধ্যে রয়েছেন, দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তি প্রবেশ করে গেছে, সেখান থেকে অর্থাৎ সংসারটা প্রায় ভেঙে যাওয়ার জায়গা, সেই জায়গা থেকে যারা সমস্যা রয়েছেন আসবেন। যাদের ক্ষেত্রে বলে থাকবো বিয়ে বারবার ঠিক হচ্ছে কিন্তু কোনোভাবে ম্যাচিওর করছে না, প্রবল ভৌমদোষ হয়ে রয়েছে কিন্তু অনেকের কাছে গেছেন কাটিয়েছেন হচ্ছে না, বগলা দেবীর মন্দিরে আমি পুজো করব, যারা চাইছেন বগলা দেবীর আরাধনা করে নিজেদের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা উন্নতি জায়গা বা বিয়ের জায়গাটা উন্নতি করতে চাইছেন অবশ্যই আসবেন। যারা ব্যবসা করছেন প্রচুর খাটছেন কিন্তু লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, আগে ব্যবসাটা ভালো চলতো কিন্তু এখন কোনোভাবেই হচ্ছে না, প্রচণ্ডভাবে শত্রুতার দ্বারা আপনি বিস্তৃত হয়ে গেছেন, তারা বলবো এই সময় আসবেন। কাজে বা দীর্ঘদিন হয়তো লিটিগেশন ঝামেলার মধ্যে রয়েছেন কিন্তু কোনোভাবেই সেখান থেকে উদ্ধার পাচ্ছেন না, প্রচুর ডিগ্রি আছে একটা ভালো চাকরি পাচ্ছেন না, বা মেন্টাল প্রচণ্ডভাবে হতাশা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই যোগগুলোকে মানে অবশ্যই কাজে লাগান। এই যোগগুলো কিন্তু এতটাই এর প্রখরতা থাকে, মানুষ কিন্তু খুব অল্প দিনের মধ্যে, এবং আমি এইটুকুনি বলতে পারি যে আমার কাছে যারা আসে যে কেসটা আমি নিই হাতে নিই, যেটা নিই না সেটা আলাদা কথা, যেটা নিই তো সেটা কিন্তু করে দেখাই। এবং বহু দর্শক বন্ধু যারা হয়তো টিভির ওপ্রান্তে রয়েছেন, দীর্ঘদিন অনুষ্ঠান দেখেন বা আমার কাছে এসছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই কথাটা জানে। একেবারেই বিচ্ছিন্ন হওয়ার সময় এসে গেছে আজকের মতো, কিন্তু আপনাদের সংযোগ স্থাপনের উপায়টা আরও একবার স্মরণ করিয়ে দিয়ে বিদায় নেব। 9836268657 এবং 9836464659 এই বিশেষ দুটি মোবাইল নাম্বার আপনার সঙ্গে দিদির যোগাযোগ স্থাপনের মূল সেতু বন্ধুর নাম্বার। শুধু যাওয়ার আগে একটা কথাই বলছি, যারা হয়তো যেতে পাচ্ছেন না, পুজো দিতে চাইছেন, তারাও যোগাযোগ করতে পারে নিয়ে আমার যে কটা চেম্বার আছে, আর নিজেদের ছবি বা যা প্রবলেম আছে সেটা লিখে আমাদের দিয়ে যাবেন, আমরা আপনাদের নামে নাম গোত্র ধরে পুজো দিয়ে দেবো। 28 তারিখের পরে চেম্বার শুরু হবে, আবার যে যে চেম্বারে সেইখান থেকে পুজো যোগাযোগ করুন। আজকে বিচ্ছিন্ন হচ্ছি, বিদায়, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে, ভালো থাকুন, নমস্কার।